শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের 2500-এর মধ্যে পড়েছে বান্টি বাজারে। তো বান্টি বাজার মানেই কিন্তু আপনারা প্রত্যেকেই মেবি জানেন যে বাটিকের সমারোহ। তো আমরা একটি আজকে ডাইনিংয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে এই যে স্ক্রিন প্রিন্ট হচ্ছে, এগুলো সবই কিন্তু থ্রি পিস। আর এই যে ডাইনিংটা, এই ডাইনিংটার যিনি মালিক আর কি, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলবো তার সাথে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ড্রেসগুলোর দাম দর সম্পর্কে। এছাড়া যারা আপনারা ব্যবসা করার জন্য খুব কম দামে, আসলে খুব সহজেই থ্রি পিসগুলো সংগ্রহ করতে চান, তারা কীভাবে সংগ্রহ করতে পারবেন সেই তথ্যগুলো দিতেই আজকে আমরা এখানে এসেছি। চলুন কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। অসংখ্য পরিমাণে এটার মোটামুটি দেখতে পাচ্ছি অনেকগুলো কালার আছে। এটার কয়টি কালার আছে আপনাদের? এগুলো সাধারণত আপনারা কত করে বিক্রি করছেন কারখানা থেকে, একটু যদি আমাদেরকে জানাতেন। যদিও আমরা এগুলো আসলে আরো ভালো মতো ওড়না এবং কোনটা আসলে সালোয়ার কোনটা জামা সেটি আপনার শপে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে একটা একটু আইডিয়া যদি দিতেন, এগুলো মিনিমাম আপনারা কত করে? আমি ব্যবসায়ী ভাইদের বলছি, আপনারা দোকানতে অনেকে মাল ক্রয় করেন, হ্যাঁ, অনেকে দোকানে ব্রাইডিস মাল থাকে, তার মানে না সে কিন্তু ব্রাইডিস তৈরি করে। আমার দোকানে দুইটা কোয়ালিটি পাবেন, একটা স্ক্রিন প্রিন্ট, একটা হলো মোমবাতি। আজকে শুধু এই স্ক্রিন প্রিন্ট, যে লিলানের উপরে স্ক্রিন প্রিন্ট সেটি হচ্ছে, যে লিলান এবং সুতি এই দুটোই, সুতিটা হচ্ছে, সুতিটা কোন দিকে হচ্ছে? সুতিটা ওই পাশে, ওইটা ওই পাশে। চলুন আমরা ওইটাও একটু দেখি, দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করি। এরপর আমরা অবশ্যই আপনার শপে যাব, শপে গিয়ে কথা বলবো। আর ড্রেসগুলো বেশ ভাজ, অবশ্যই সেখানে ভাজ করাই থাকে, ভাজগুলো খুলে সুন্দর করে আমরা রিভিউ করে দাম দর দেখানোর চেষ্টা করব। জি জি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে সুতিটা হচ্ছে, সুতিটা এইগুলো একই ডিজাইনের মধ্যে, জাস্ট হলো যে ডিজাইনের ভিতরে কাপড়ও ব্যতিক্রম, হ্যাঁ, কাপড়ের একটু রেটও ব্যতিক্রম রয়েছে। ডিজাইনটা একই, ডিজাইন একই, হ্যাঁ, ডিজাইনটা একই, কিন্তু শুধুমাত্র কাপড়ের কাপড়টা ব্যতিক্রম, হ্যাঁ, সেটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কয়টি কালারে তৈরি হচ্ছে ভাই? 10টি কালার এটা। এটারও 10টি কালার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হয়ে গেছে, এটা তো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট এটা, এটা মানে একদম কমপ্লিট আছে, আর এটা মারবে না, একদম আছে, মারবে না স্যার এটা। আচ্ছা, এটার কি দামটাও সেম সেম? না, সুতির দাম বেশি, এটা লিলেনটা আমরা প্রাইস 270 টাকা। আচ্ছা, সুতিটার দামটা একটু বেশি। আচ্ছা, সেগুলোর দাম ধর আমরা দোকানে গিয়ে ওই ড্রেসগুলোর সাথে মধ্যে, এগুলো আছে তো আপনার দোকানে? সব আছে দোকানে। আচ্ছা, এই যে এখন যে প্রিন্টটা হচ্ছে, এই প্রিন্টটা হওয়ার পরে আবার চেঞ্জ প্রিন্ট আসবে কখন? চেঞ্জ প্রিন্ট এইটা দেখা আমার 500 পিস, 500 পিস মারার পরে আবার অন ডিজাইন চেঞ্জ করে একটা। আচ্ছা আচ্ছা, 500 হয়ে গেলে তারপরে আবার এখন কয়শো হয়েছে? আজকে মাল হয়েছে প্রায় 2000 পিস। এগুলো? জি জি, সব এগুলো। আচ্ছা আচ্ছা, আজকে কি আপনার এটাই চলবে? জি, আজকে এটা আপাতত আর এক দুই ঘন্টা চলবে। আচ্ছা আচ্ছা, না আমরা আসলে অন্য অন্য যেগুলো হচ্ছে বা হয় সেটিও আমরা একটু দেখাইতে যাচ্ছিলাম, যে কারণে বাইরে কাপড় শুকানো আছে ওইখান থেকে, ওগুলো আবার ভিন্ন ডিজাইন। জি, ভিন্ন ডিজাইন। আচ্ছা, সেটি তো আমরা অবশ্যই দেখাবো একটা ভিডিওতে, যে আপনাদের ডাইং এ আসলে প্রথম থেকে শুরু করে বাইরে অসংখ্য কাপড় আছে, কাপড় যখন আসে, আসার পরে কোথায় যায়, তারপরে কোথায় যায়, তো লাস্ট ফিনিশিংটা কিভাবে করেন সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে প্রিন্ট হইছে, হ্যাঁ। আচ্ছা, প্রিন্টের পরে এটা কি হবে? এক ক্যালেন্ডার হবে, ক্যালেন্ডার হবে, ক্যালেন্ডার হবে। মানে তার মানে হলো যে, এই যে আমরা দেখলাম ওই দিকটাতে আপনাদের যে কাপড়গুলো রাখা হয়েছে এখানে বস্তার মতো করে বেঁধে, এই যে এইদিকে, মানে এই কাপড়গুলো আপনাদের এখানে থেকে কাটিং হয়, তাই তো? এই কাটিং কমপ্লিট, এগুলো প্রিন্ট প্রিন্ট করবে এখন, এগুলো এখন কাটিং কমপ্লিট হয়ে গেছে। জি, প্রিন্ট করব এগুলো, জাস্ট এই যে এরপরেই চলে আসে এখানে টেবিলে, এখানে টেবিলে আছে। এইটা কি লাগাচ্ছে? এই যে, এই যে টান দিয়ে আটকাই দিচ্ছে, এটা কি ওই মানে সোজা হয়ে থাকে কাপড় বসার জন্য, বসানোর জন্য আর কি? আচ্ছা, এটা নিচে আঠা আছে নাকি? জি, আঠা আছে, এক জাতীয় আর কি, এক ধরনের আঠা রয়েছে, মোম আর কি। আচ্ছা আচ্ছা, মোম দিয়ে টান দিয়ে দেন, এটা সুন্দর টান টান ভাবে আটকে যায়, আটকে যায়। আটকে যাওয়ার পরের ধাপই হলো যে আপনার চলে আসে
রং গুলো নিয়ে ফ্রেম নিয়ে ফ্রেম নিয়ে আসে তারপরে একজন মেরে যায় তারপরে আরেকজন মারে একজন মেরে যায় মানে আপনার এটা ডিজাইনের উপরে দুই তিন বার করে পেইন্ট করা হয় তো আমরা চলুন একটু ওই বাইরে যেগুলো শুকানো হচ্ছে তারপরে দেখি মানে এটা হলো যে এই যে এই ধাপটা হওয়ার পরেই এখানে রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন একটা আড়ার বাঁশের মতো বাঁধা রয়েছে এটাতে মোটামুটি কতক্ষণ রাখা হয় এখানে আধা ঘন্টা হাফ অ্যান আওয়ার পরে চলে যায় কোথায় লাস্ট ফিনিশিং এর মোটামুটি লাস্ট ফিনিশিং ঠিক না লাস্ট ফিনিশিং তো আসলে যেটিকে বলে হলো যে ভাঁজ করা দোকানে নিয়ে যাওয়া রোদে শুকাইতে হয় আচ্ছা ওখান থেকে মানে ক্যালেন্ডার করে এখানে রোদে চলে আসে এখানে শুকানো হচ্ছে এই দেখুন ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি বান্টি বাজারে এই যে অসংখ্য পরিমাণে থ্রি পিস এখানে ডাইন থেকে নিয়ে এসে শুকানো হচ্ছে রোদে একদম এখানে শুকানো হয়ে গেলে তারপরে এটা কোথায় নিয়ে যাবেন ক্যালেন্ডার করব ক্যালেন্ডার করবেন এখানে রয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটাতে অসংখ্য ডিজাইনের রয়েছে তো ভাই আপনি আমাকে একটু বলবেন এই যে এখান থেকে ক্যালেন্ডার যে করলেন ক্যালেন্ডার করার পরে আপনার শপে চলে যাবে জি শপে চলে যাবে শপে যাওয়ার পরে ওখান থেকে বিক্রি হবে একদম প্রস্তুত হয়ে গেল এই তো বিষয় জি আলহামদুলিল্লাহ তো চলুন আমরা এখন আপনার একটু দোকানে যেতে চাই দোকানটা একটু দেখাবো ওগুলো ওড়না কি আছে স্যালোয়ারে কাপড় কি রেখেছেন কোনটার সাথে সেটি আমরা একটু দেখাবো দেন আমরা আসলে আপনার যে আরেকটি কারখানা আছে সেই কারখানাটি যে যাবো যে বাটিক্সের যে ড্রেস বানান যেখানে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো অন্য আরেকটি আমি দর্শক ভাই একটা কথা বলতে চাই কিছু কিছু দোকানদার আছে 10,000 টাকা কাপড় নিয়ে বসে রয়েছে সে বল পাইকারি সাথে লুঙ্গি আছে শাড়ি কাপড় আছে অল্প করে বাড়ি নিয়ে বসে রয়েছে আর আমাদেরও নিজস্ব প্রোডাক্ট এখান থেকে আপনি নিলে আমরা জিতবেন ঠকবেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই চলুন আমরা আপনার শপে যেতে যাই দেন যে এই যে এখান থেকে যে ড্রেসগুলো ওই যে দেখলাম রিক্সা করে চলে যাচ্ছে ওগুলো আমরা দেখতে চাই ওগুলো ভালো মতো দেখাতে চাই আর কি দর্শক বন্ধুদের কোনটার কত দাম রয়েছে এই যে আমরা চলে এসেছি মার্কেটে অর্থাৎ রাজীব ভাইয়ের যে সাকিব বাটিক্স হাউস নামে যে শপটি রয়েছে সেই শপে চলুন আমরা ড্রেসগুলো আসলে ভালো মতো দেখি আচ্ছা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই দেখুন এটা কয়টা কালার হয়ে থাকে দশটা কালার এখানে দশটা কালারই আছে না আমাদেরকে দেখান তো একটা ভাঁজ খুলে আমরা তো দেখলাম যে ডাইং আপনার ডাইং এ প্রস্তুত হচ্ছে পরিমাণে এগুলো মূলত আপনার কত করে বিক্রি করছেন ভাই 270 টাকা খুব রিজনেবল দামের মধ্যে এগুলো রং উঠবে কিনা রং উঠবে না পেইন্ট উঠবে না আচ্ছা আমরা একটু এটার ওড়নাটা দেখি ওড়না কি আছে এটার সাথে ওনাটা এটা কয় হাত বাই কয় হাত আছে ওনায়ও কি লিলান কাপড়ই ব্যবহার করা হয়েছে এটা ওনা লিলান আর সুতি আছে কাস্টমার দুটেই আছে আপনাদের তো জামাটাও দুইটাই আছে এটা কয় হাত বাই কয় হাত ওনা 5 হাত পুরো 5 হাত আছে জি পুরো 5 হাত আচ্ছা এটার মধ্যে টার্সেলও রয়েছে না টার্সেল রয়েছে দুটো শেপে তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা খুব কম দামের মধ্যেই কিন্তু এই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর যেটি হলো যে এটা একদম ফ্রি সাইজ তো সব ধরনের মানুষের হবে কিনা সবার হবে আচ্ছা এটা স্যালোয়ারের কাপড়টা কি কাপড় ব্যবহার করছেন আপনারা একটু দেখান তো এটা এইটা কি লিনানি ব্যবহার করা হয়েছে লিনানা দা সত্যি হবে কাস্টমারদের আইডিয়া তো বলেছেন যে আপনাদের দুটো প্রিন্টই হচ্ছে মানে এই যে লিলানটার মধ্যে সবই লিলান মানে লিলানের মধ্যে সুতি সেলর আছে লিলেনের সেলর আছে মানে যে যেটা নিতে চায় নিতে ওটাই আছে আপনাদের দুটো অপশনই রেখেছে দুটো অপশন রেখেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে 10টি কালার রয়েছে তাদের নিজস্ব কারখানায় প্রস্তুত হচ্ছে এইটা কি এই যে এই পাশে এটা কবে প্রিন্ট হলো আজকে তো দেখি আজকে হলো এটা আজকে কি সকালে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আমরা একটা দেখি তো এটা লিলানের কি কি আছে সেগুলো আমাদেরকে দেখান মানে আপনাদের কারখানায় লিলানের কি কি থ্রি পিস প্রস্তুত হচ্ছে সেগুলো আমরা একটু দেখতেছি এটারও 10টি কালার রয়েছে আমরা প্রথমটাই দেখি দেখেন এটা একটু দেখতে চাই এটা তো দেখে খুব সুন্দর লাগছে একদম নতুন এগুলো আপনারা বিক্রি করছেন কত করে ভাই 270 টাকা এগুলো 270 টাকা লিলানের বেশ সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এটার সাথে ওড়না কি আছে ওড়না লিলান এটা লিলান ওড়না ওড়নাটা আমরা প্রিন্টটা দেখতে চাই প্রিন্টটা দেখেন এই যে দেখুন অনলাইন প্রিন্ট এটা অনলাইন প্রিন্ট এগুলো বেশ ভালো চলছে না আবার টার্সেল লাগানো রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু টার্সেল আছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওনাটা কয় হাত বাই কয় হাত রয়েছে 5 হাত পুরো 5 হাত আছে আবার টার্সেল লাগানো আছে এটা আরেকটি ডিজাইন এটা আরেকটি ডিজাইন আর প্রত্যেকটার সাথে তো আপনি বললেন যে যে কাপড়ের সালোয়ার নিতে চায় জি জি আচ্ছা এটা আমরা একটা দেখি এটা এই কালারটা দেখি আমরা এই কালারটা হ্যাঁ দেখান আমাদেরকে এটার জামাটা আগে দেখে নিই আমরা এটা দেখতে পাচ্ছেন জামা দর্শক বন্ধুরা
তাদের নিজস্ব ডাইং এ তৈরি হয় এগুলো আচ্ছা এটা সব ধরনের মানুষ হবে ভাই সবার হবে আমাদের কিন্তু না শর্ট হবে না আমাদের দুই দিন পর পর ডিজাইন আপডেট হয় দুই দিন পরে পরে আপনাদের ডিজাইন চেঞ্জ হতে থাকে আচ্ছা এটাও দাম পড়ছে কত 270 টাকায় 270 টাকায় এটার সাথে ওড়না কি আছে ওই মানে আগের মতোই দাম আছে আমাদের সুতি ওড়না এটা আবার এটা সুতি ওড়না দেখেছেন কিন্তু যদি কেউ লিলানের ওড়না নিতে চায় এটাও আছে সেটিও দেওয়া যাবে সেটিও আছে লিলানের ওড়না নিয়ে চলার দুটি এই যে দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ লিলানের ওড়নাও নিতে চান আপনারা দর্শক বন্ধুরা সেক্ষেত্রেও নিতে পারবেন আচ্ছা রাজীব ভাই আপনি আমাকে বলেন যে মিনিমাম কত পিস হলে আসলে আপনারা কন্ডিশনে দিবেন বা কুরিয়ার করবেন সর্বনিম্ন 20 পিস নিলে কন্ডিশন করব আমরা 10 পিস দেওয়া যায় না না 10 পিস 15 পিস দেওয়া যায় না 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 20 পিস দেওয়া যাবে 20 পিস 20 পিস না অনেকে তো বলে আমাকে 5 পিস দেব কিন্তু টাকাটা বিকাশ পূরণ করতে হবে আচ্ছা আচ্ছা মানে 5 পিস টাকা পাঠিয়ে দিলে আপনারা সেটাই পাঠাবেন 5 পিস দেব আমরা আচ্ছা ভেরি গুড তাহলে তো কোনো কথাই নাই যেহেতু আপনাদের একটা স্থায়ী বিজনেস স্থায়ী একটা ঠিকানা আছে আমি ব্যবসায়ী বাদে বলছি অনেকে কিন্তু 20000 টাকার মাল নিয়ে বলে আমি পাইকারি দোকানদার হ্যাঁ আপনারা ওদেরকে পাইকারি হিসেবে গণ্য করবেন না গা আমাদের কাকা নাচ দেখলেন তো লক্ষ লক্ষ টাকা বিজনেস আমরা 20000 টাকার মাল নিয়ে বসে রয়েছে সে বলে পাইকারি ওদের বলবেন খুচরা দোকানদার ওরা ওরা পাইকারি দোকান কিভাবে হয় 20000 টাকার মালে দোকানে বসে দেয় বলে পাইকারি দোকানদার এ সম্ভব না না এখানে একটা কথা আছে যে যদি কেউ একজন 50000 টাকার মাল মানে আসলে নিতে চায় পাইকারি 20000 টাকার মাল নিয়ে বসে রয়েছে বলে 50000 টাকা মাল লাগবে ওই মাল কইতে দিব আমার বলে 5 লাখ টাকার মাল আর 1 গন্ডের মাল দিয়ে দেব আপনাদের আচ্ছা আচ্ছা তো রাজীব ভাই লিলানের মধ্যে আর কি আপনাদের ডিজাইন আছে আরো ডিজাইন আছে আরেকটি ডিজাইন ওখানে দেখতে পাচ্ছি আসলে আপনার সব তো পুরো পরিপূর্ণ আবার মানে কারখানায় তো আজকে দেখলাম প্রস্তুত হচ্ছে আরো আপনাদের পণ্যগুলো সাধারণত কোথায় কোথায় যায় আমাদের প্রোডাক্ট ইসলামপুর চাঁদনী চক আচ্ছা আচ্ছা নিউ মার্কেট এগুলোতে যেয়ে থাকে বাবুরহাট বাবুরহাটেও যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব প্রান্তে যায় আচ্ছা এগুলো কত করে বিক্রি করছেন লিলানের মধ্যে 270 টাকা মানে লিলানের যে প্রিন্ট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টের রয়েছে এগুলো মোটামুটি সব 270 করে আর ওড়নাটা এটার সাথে কি আছে এটা 10টি কালার আছে না প্রতিটা 10টা মানে আপনাদের প্রত্যেকটা ডিজাইনের 10টি করে কালার অসংখ্য মাল আছে গোডাউনে এই যে দেখুন দর্শক অসংখ্য মাল আছে একদম 10টি কালারে রয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজলি অসংখ্য পরিমাণ মাল আছে অসংখ্য পরিমাণ রয়েছে অসংখ্য পরিমাণে থাকারই কথা আপনাদের নিজেদের ডাইং তো এটা ওড়নাটা দেখি এগুলোর কি প্রত্যেকটার ওড়নাই কি আসলে পাছাত হবে ভাই জি টার্সেল সহ পাছাত হবে টার্সেলটা সহ পাছাত হবে এগুলো রং উঠবে কি না না এক কষ উঠবে না এগুলো আচ্ছা তুলা উঠে যাবে নাকি না না এক কষ কি কিচ্ছু হবে না এটা তুলা উঠবে না না কিচ্ছু আচ্ছা এটার সাথে কি কাপড় ব্যবহার করা হয়েছে ছালরে রঙের জন্য যদি কেউ খাবার ফেরত দেয় আমি মজুরি সহ টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আপনি আরেকটি কথা বলবেন রাজীব ভাই সেটি হলো যে যদি কোনো ব্যক্তি এই যে আপনি বললেন 20 পিস হলে আপনাদের কন্ডিশন করতে সুবিধা হয় হ্যাঁ তা মনে করেন যেহেতু যারা বিজনেস করার জন্য নেবেন আপনাদের ডাইং থেকে সেহেতু নিয়ে গেল 20 পিস আনফরচুনেটলি 5 পিস থেকে গেল সেটা কি পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই অবশ্যই পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে তো দর্শক বন্ধুরা লিলানের মধ্যে আর কি আছে আর কিছু আমরা দেখতে চাই আচ্ছা এইটা কি লিলানের মধ্যে হবে এটা সুতিটা এটা সুতি এটা লিলান হয় না ভাই লিলান বলে আমরা সুতিগুলো দেখাবো বুঝছেন আমরা লিলানগুলো দেখাতে যাচ্ছি লিলানের মধ্যে আর কি আছে আমরা যে জারটা দেখাইলাম সামুসিল্ক আছে সামুসিল্ক এটা তো লিলান না এটা সামুসিল্ক সামুসিল্কের ভিতরে আচ্ছা সামুসিল্কের বিষয়টা আমরা অন্য একদিন কথা বলার চেষ্টা করব দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব তো যেটি হলো যে আপনার লিলানের মধ্যেই এই মানে প্রোডাক্টগুলোই রয়েছে আর এগুলো কেউ যদি নিতে চায় অবশ্যই তাকে নিতে হবে পাঁচ পিস হলেও আপনি দিবেন বলেছেন কিন্তু টাকাটি আগে পে করতে হবে করে দিতে হবে আর পাঁচ পিসের জন্য যে ঝামেলা 100 পিসের জন্য একই ঝামেলা আচ্ছা আচ্ছা বুঝেন নাই আর যদি আর কন্ডিশন যদি নাই সেক্ষেত্রে 20 পিস 20 পিস সেটি কি আগে কিছু কোনো টাকা টাকা পাঠাইতে হবে জি আগে কিছু টাকা বিয়াস করতে হবে কত টাকা সেটা 20% 20% আর 20000 টাকার হলে সেক্ষেত্রে 2000 টাকা আচ্ছা খুব ভালো কথা তো রাজীব ভাই যেটি হলো যে আপনি ভালো থাকবেন তার আগে যেটি আপনার সাথে যোগাযোগের মাধ্যমটি যদি আপনি বলতেন আমার নাম্বার 01833931983 আমাদের ভিজিটিং কার্ড আছে আপনার হলো যে বান্টি বাজারে সাকিব বাটিক হাউস নামে শপ রয়েছে এখানে আপনি বসেন জি জি আলহামদুলিল্লাহ আর আপনাদের কারখানা বান্টি বাজারে একটা আরেকটা কারখানা কোথায় আমাদের আরেকটা কারখানা আছে এই আরেকটা কোথায় মার্কেটের পিছনেই এখানেই জি জি সেই কারখানাটা আমরা দুইটা দুই জায়গায় আর কি এক জায়গায় না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কার্ডের মধ্যে টোটাল অ্যাড্রেসটাও লেখা রয়েছে এছাড়া ফোন নাম্বারও রয়েছে আপনারা এই ফোনে যোগাযোগ করে যে কোনো স্থান থেকে আপনারা পণ্য ক্রয় করে নিতে পারেন খুব সহজেই গড়ে তুলতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার এলাকায় তো রাজীব ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম লিলানের যে আসলে থ্রি পিসগুলো যেগুলো স্কিন প্রিন্ট
সেগুলো কারখানায় তৈরি হচ্ছে তাদের নিজস্ব কারখানায় আর তাদের রয়েছে একটি মানে শপ আর গোডাউন তো রয়েছে গোডাউন আছে তো কোথায় উপরে দোতলায় আচ্ছা গোডাউনে একবার আমি গিয়েছিলাম তো বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেককে নিরাপদে থাকবেন যারা এই থ্রি পিস গুলো ক্রয় করতে চান আপনার ঘরে বসে আপনি ক্রয় করে নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু খুব সহজেই করতে পারেন স্ক্রিনে একদম আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা প্রত্যেকে নিরাপদে থাকেন সুস্থ থাকেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।